অনেকের কথা না, কিছু করার নেই। আমাদের এই যে ভাবার দিদি কোথায় উধাও হয়ে গেছিল মাঝখানে, কিছু করার ছিল না। তো আজকে আমরা চলে এসেছি আমাদের বিখ্যাত মানে পুরুলিয়ায়, একটু কোথায় কোথায় ফ্লাইটে এক্সাম কলেজে দিয়ে তারপরে আমরা চলে যাবো আমাদের কৃষ্ণায় জনতা মন্দির। তাই আমরা আজকে একটু চলে দিতে এসেছি। তোর কে কেন কেন আমি সাথে পারছি না, এখন এত গরমে। এই যে এখানে আরো ব্যক্তি আছে, এরাও যাবে। এই যে এরাও যাবে, এই যে এই যে এই লঞ্চে দি। এই যে খুব পড়াশোনা করছে, একদম 20-20 পাবে। কে আই বাবু, বল দেখো আমি পড়ি কত কত হয়ে গেল। আমরা আমাদের ব্লগটা আপাতত এখানে বন্ধ রাখছি, এরপর আমাদের দেখা হবে। একদম নিশ্চয় বলতেছে বসে বসে করব। আমরা সেশন আলটিমেটলি চলে এসেছি, ট্রেনটাও ঢুকছে। আমরা এমনটা বলবো, হাই বন্ধুরা, তো আমরা রিশ্বা চলে এসেছি, চলে এসেছি রিশ্বাতে। তো আমরা এবার এটা আমরা শুরু করতে স্টার্ট করতে পারি সামনে। হ্যাঁ এখন জিজ্ঞেস করো। হ্যাঁ দেবে আছে। মা হচ্ছে এদিকে, ডান দিকে। দেখে শান্তি অসাধার। তোরা ঠিক আছে, আমাকে তোরা সব একদম বাদ দিচ্ছিস, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি তোকে হেড করবো বলে দিলাম। চল এই আমাদের ব্লগার দিদি ঢং করছে, ব্লগার ঢং করছে, আমাদের ব্লগার ঢং করছে। এই 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 তার একজন সুন্দর যাচ্ছে যাচ্ছে। এই যে আমরা এখন যাচ্ছি লেলিন মাঠের দিকে, বাঙন পাক পেরিয়ে আমরা যাচ্ছি লেলিন মাঠের দিকে। হ্যাঁ ছবি তোলা, এই যে ফটো তোলা। কত প্রাইস পেয়েছে মানে বুঝতে পারছো না বন্ধুরা। আরে এই তো ঠিক আছে, না না খুব একটা খারাপ হবে। আর হ্যাঁ এইটা আমাদের নতুন, আমাদের বুঝতে পারছি করেছিল। এখানে কি সুন্দর প্রদীপের লাইটিং দিয়ে মানে করেছে, মানে ভালোই লাগছে বেশ। ঠিক আছে চল লাইটিংটা ফাইনালি আমরা ঠাকুর দেখতে দেখতে চলে এসেছি ঋষিয়া ঘাটে। যেমন হচ্ছে কাঠি পড়ছে লাইটার ছবি ধরুন একটা।
এট লাস্ট বন্ধুরা বাড়ি চলে এসেছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।